স্থানীয় সময় রোববার কাশ্মীরের পুলওয়ামায় অস্ত্রধারীরা অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী অভিযান চালালে দুপক্ষের গোলাগুলিতে পাঁচ অস্ত্রধারী নিহত হন। নিহতরা পাকিস্তানের জৈশ ই মোহাম্মদের সদস্য বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে একজন সংগঠনটির শীর্ষ কমান্ডার জাহিদ ওয়ানি এবং অপর ব্যক্তি পাকিস্তানের নাগরিক বলে জানায় স্থানীয় পুলিশ। জাহিদ ওয়ানি হম সব জানতে জেএস কা টপ কমান্ডার থা। আমরা শ্রীনগরের পুলওয়ামায় দুটি আলাদা অভিযান চালাই। এ সময় জৈশ ই মোহাম্মদের এক কমান্ডার ও এক পাকিস্তানি নাগরিক সহ পাঁচজন নিহত হন। জাহিদ ওয়ানি বেশ কয়েকটি হত্যাকাণ্ড ও সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত। চলতি মাসে অঞ্চলটিতে ভারতীয় সেনাবাহিনীর একাধিক অভিযানে এ পর্যন্ত ২১ অস্ত্রধারী নিহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ৮ জন পাকিস্তানের নাগরিক। এদিকে গেল বছর বিভিন্ন অভিযানে ১.৫ শতাধিক অস্ত্রধারী নিহত হয়েছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ।